شكرا يا ربي شكرا لك هديت قلبي شكرا دربي شكرا شكرا يا رب الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد واله وصحبه أجمعين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يعني هذا الشيء ما انت اديني بن منورا चौधरी चमत करेक्ट করেছেন কবর زيارت সংক্রান্ত বিষয়ে কবর زيارت الدعاء حسين المسلم থেকে দেখিয়ে দিয়েছেন السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين وانا ان شاء الله بكم لاحقون يرحم الله من المستقدمين والمستاخرين اسال الله لنا ولكم العافيه أه تريبل شنجي شايك أه মহিলার নিজ গৃহে বসে কিভাবে কবর জিয়ারত কিভাবে করতে পারবে আর যখন বাইরে বের হলে নিজেদের আত্মীয় স্বজনদের কবর দৃষ্টিগো তখন কি আমরা কবর জয়ারতে পাঠ করতে পারব আসলে আপনি সালাম দিয়েছেন আপনাকে উত্তর দেওয়া হয়েছে কিনা জানি আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ আহ আপনার কবর জিয়ারত করা বৈধ হবে না এই জন্যই পারিবারিক গোরস্থান যদি থাকে সেদিক দিয়ে আপনার যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই তাদের জন্য ওই দোয়াগুলি পড়বেন আল্লাহ মকফিল হাইয়ে নেওয়া মেয়েছি নেওয়া শাহিদে নেওয়া ইবে নেওয়া ওয়া নেওয়া কেবিরি নেওয়া ওয়া নেওয়া উনসানা আল্লাহ হাইয়া মিন্নাফা হাই আল ইসলাম তফেত মিন্নাফা তফা আল আল ইমান এভাবে আর পারিবারিক গোরস্থান যদি কবর দৃষ্টিগোচর হয়ে যায় সেক্ষেত্রে দূরত্ব বজায় রেখে যদি আপনি পড়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার উপরে কোনো গণা হবে বলে আমি মনে করি না আল্লাহ আলহম আইমিস সব তবে কাছাকাছি যাওয়া চলবে না আর কবর জিয়ারতের নিয়োত করে যাওয়া যাবে না সো এই দুয়াটি পুরুষদের জন্যই খাস খাস। এখন জান্নাতুল বাকি বলে কথিত মাকবারাতুল বাকিতেও তো সেখানে মহিলাদেরকে প্রবেশ নিষেধ কথের রসুল উল্লাহ সাল্লামের কবরের ওখানে তো মহিলাদের যাওয়া নিষেধ তো এটা কিন্তু হাদিসটির বাস্তব প্রয়োগ আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি সার্বিক নির্ভর হয়ে কোনো ফতু আমাদের না নেওয়া উচিত মেয়েদের জন্য টোটালি কবর জেরত করার পক্ষে নেই আহলুল আলেম সুচিন্ত মন্তব্য প্রদানকারী আলেমগণ তথাপি আমি এটা বললাম যে একটু দূরত্ব বজায় রেখে কেউ হয়তো ঘর থেকে বের হয়ে দেখছে পারিবারিক গোরস্থান কাছাকাছি তখন একটু দূরত্ব থেকে তখন হয়তো সে দোয়াটি পড়বে কিন্তু সেটা তার ফায়দা দেবে বলে আমি মনে করি না কারণ সে তো উদ্দেশ্য কবরের ওই বাসিকে গিয়ে শোনানোর উদ্দেশ্যে করবে অনেকে বলেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য ওই রকমই কবর জিয়ারত করার অর্থ কি এভাবে মানুষ জীবিত থাকলে জীবিত মানুষকে দেখতে গিয়েছে কি করেছে তার সঙ্গে কিছু কথা বলে এসেছে ঠিক ওই রকম গোরস্থানে গিয়েও গোরবাসীর সঙ্গে কিছু কথা বলা মানে তাদেরকে সালাম প্রদান করা এটাই সালাম প্রদান করা বা কথা বলা যেহেতু কবর জিয়ারতের বিষয়টি নারীদের জন্য জায়জ নয় সে হিসেবে এই দুয়াটিও পড়ার ক্ষেত্রে তার কবরের কাছে গিয়ে কোনো প্রশ্ন দেখা দেয় না আর কি সেটা আমি অন্তত পক্ষে শূন্য ভিত্তিক জবাব হিসেবে বলবো যে এটা জায়জ হবে না সে তো কবর জিয়ারত হয়েই গেল আংশিক্লা আলম সব সাল্লাহ